আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি একটি গ্রিন জেল টেক্সট। এই ধরনের একটি গ্রিন জেল টেক্সট কিভাবে তৈরি করা যায় তা এবার আমরা দেখব। এজন্য প্রথমে আমরা ফাইল থেকে আমরা নিউতে ক্লিক করব, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এন চাপব। আমরা এখানে ওয়াইড নিয়ে নিব 500 পিক্সেলস, হাইট 300 পিক্সেলস এবং রেজুলেশন 72, কালার মোড RGB কালার, ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস হোয়াইট রেখে ওকে বাটনে ক্লিক করব। এবার আমরা আমাদের এই ক্যানভাসে কালার পরিবর্তন করার জন্য আমরা আমাদের এই যে ফোরগ্রাউন্ড কালার বক্স দেখতে পাচ্ছি এখানে একটি ক্লিক করব। আমরা কালার পিকার দেখতে পাচ্ছি, আমরা কালার পিকারে এখানে একটি কালার কোড লিখে দিব 212121, লিখে ওকে বাটনে ক্লিক করব। এবার আমরা আমাদের টুলবারে যে গ্রেডিয়েন্ট টুলটি দেখতে পাচ্ছি, আমরা এই গ্রেডিয়েন্ট টুলের মধ্যে মাউস পয়েন্টটা চেপে ধরে রাখলে আমরা নিচে দেখতে পাচ্ছি পেইন্ট বাকেট টুল। আমরা এটি সিলেক্ট করে আমাদের ক্যানভাসের মধ্যে আমরা একটি ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্যানভাসের কালার পরিবর্তন হয়েছে। এবার আমরা নতুন একটি লেয়ার তৈরি করব। এই জন্য আমরা ডান পাশে নিচের দিকে আমরা এখানে দেখতে পাচ্ছি ক্রিয়েট এ নিউ লেয়ার, আমরা এখানে একটি ক্লিক করব। আমরা এখানে দেখতে পাচ্ছি নতুন একটি লেয়ার তৈরি হয়েছে। এবার আমরা আমাদের টুলবারের যে হরিজন্টাল টাইপ টুলটি আছে, আমরা এই হরিজন্টাল টাইপ টুলটি সিলেক্ট করে এখানে আমরা ফন্ট নিয়ে নিব ভারডানা। আমরা এই ভারডানা এটি সিলেক্ট করে এখানে আমরা ফন্ট সাইজ আমরা এখানে লিখে দিব 149 PT। এখানে এটিকে আমরা শার্প অথবা স্মুথ রেখে দিতে পারি, স্মুথ নিয়ে নিই, অথবা আমাদের আগের মতোই আমরা শার্প রেখে দিতে পারি। রেখে আমাদের এখানে যে টেক্সট কালার বক্স আছে, আমরা এখানে একটি ক্লিক করলে কালার পিকার পাবো। আমরা এখানে আমাদের টেক্সটের কালারটি দিয়ে দিব 60E200, 60E200 লিখে ওকে বাটনে ক্লিক করব। করে এখানে আমরা একটি টেক্সট লিখব। লিখে আমাদের এই লেয়ার ওয়ানের উপরে একটি ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের লেয়ারের নামটি পরিবর্তন হয়েছে, জেল নামের লেয়ারটি হয়েছে। এবার আমরা আমাদের এই জেল লেয়ারটির উপরে মাউস পয়েন্টার দিয়ে রাইট ক্লিক করে আমরা চলে যাব ব্লেন্ডিং অপশনসে। এখানে আমরা উপরে দেখতে পাচ্ছি আমাদের ড্রপ শ্যাডো, আমরা ড্রপ শ্যাডোটি সিলেক্ট করব। এখানে ক্লিক করার পরে আমরা এখানে ব্লেন্ড মোড মাল্টিপ্লাই রাখব এবং আমাদের এখানে যে কালার আছে কালার বক্স এটি ব্ল্যাক কালার করে দিব। এটি যদি অন্য কোনো কালার থাকে তাহলে এখানে একটি ক্লিক করে আমরা এখানে কালার পিকারের এখানে আমরা 6টি 0 লিখে ওকে বাটনে ক্লিক করব। করে এখানে আমরা অপাসিটি আমরা 42 করে দিব এবং অ্যাঙ্গেল 120 রেখে এখানে ডিস্টেন্স আমরা 0 করে দেব এবং এখানে স্প্রেড আমরা 24 করে দেব এবং এখানে সাইজ 9 করে। এবার আমরা চলে যাব এর নিচে, আমরা দেখতে পাচ্ছি ইনার গ্লো, আমরা ইনার গ্লোতে ক্লিক করব। এখানে ব্লেন্ড মোড স্ক্রিন রেখে অপাসিটি 74 করে দেব, 74 করে এখানে নয়েস 0 রেখে এখানে যে ইয়েলো কালার বক্স আছে এটি ইয়েলো থাকবে রেখে এখানে আমরা চক আমরা দেখতে পাচ্ছি 0, আমরা চকটিকে বাড়িয়ে দিব 45 করে দিব এবং এখানে সাইজ আমরা 3 করে দেব, রেঞ্জ 50 এবং জিটার 0 রেখে আমরা চলে যাব বেবেল অ্যান্ড অ্যাম্বুশ দেখতে পাচ্ছি ইনারগুলোর নিচে, এটিতে ক্লিক করব। করে এখানে ইনার বেবেল থাকবে স্টাইল এবং টেকনিক স্মুথ থাকবে, ডেপথ আমরা একটু বাড়িয়ে দেব 103 করে দেব এবং সাইজ আমরা এখানে বাড়িয়ে দেব সাইজকে 8 করে দেব এবং সফটেন এখানে 0 রেখে আমরা এটি অ্যাঙ্গেল 120 এবং অ্যাল্টিটিউড এখানে 30 রেখে এবার আমরা চলে যাব আমাদের এখানে গ্রেডিয়েন্ট ওভারলে দেখতে পাচ্ছি, আমরা গ্রেডিয়েন্ট ওভারলেতে ক্লিক করব। ক্লিক করে এখানে আমরা ব্লেন্ড মোড দেখতে পাচ্ছি নর্মাল, আমরা এখানে একটি ক্লিক করব, তীর চিহ্নে ক্লিক করে এটিকে আমরা ওভারলে করে দেব। ওভারলে করে এখানে আমরা অপাসিটি আমরা 50 করে দেব, 50 করে আমাদের স্টাইল লিনিয়ার রাখব এবং আমাদের এখানে যে অ্যাঙ্গেল আছে অ্যাঙ্গেলটি আমরা 90 রেখে আমাদের এখানে স্কেল আমরা 47 করে দিতে পারি, 47 করে আমরা এবার চলে যাব আমাদের স্ট্রোকে। নিচে দেখতে পাচ্ছি স্ট্রোক, আমরা স্ট্রোকে ক্লিক করব। এখানে স্ট্রোক সাইজ দেখতে পাচ্ছি 3, এখানে এটিকে 2 করে দেব, পজিশন আউটসাইড এবং ব্লেন্ড মোড নর্মাল রাখব,
opacity 100, fill type color, এবং এখানে যে কালারের রেড কালার বক্স দেখতে পাচ্ছি, রেড কালার বক্সের মধ্যে একটি ক্লিক করলে আমরা কালার পিকার পাবো। আমরা কালার পিকারের এখানে একটি কালার কোড লিখে দিব, 2EDF1B, 2EDF1B লিখে ওকে বাটনে ক্লিক করব। এখানে ওকে বাটনে ক্লিক করব, আমরা দেখতে পাচ্ছি একটি গ্রিন জেল টেক্সট। এবার আমরা আরেকটি নতুন টেক্সট, আমরা টেক্সটের জন্য আমরা নতুন একটি লেয়ার নিয়ে নিব এখানে ক্লিক করে। এবার আমরা এখানে আমাদের হরিজন্টাল টাইপ টুলটি সিলেক্ট করে আমরা এখানে সাইজটিকে একটু বাড়িয়ে দিব, 36 করে দিব। 36 করে আমরা নিচে এখানে একটি টেক্সট লিখব, TEXT লিখব। এবার আমরা মুভ টুলটি সিলেক্ট করে আমাদের এই জেল টেক্সটটি নিচের এই লেয়ারটি সিলেক্ট করে আমরা এটিকে একটু নিচে নামিয়ে নিতে পারি। এভাবে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি একটি গ্রিন জেল টেক্সট ইফেক্ট। এই ধরনের গ্রিন জেল টেক্সট ইফেক্ট আমরা ফটোশপে তৈরি করতে পারবো। ধন্যবাদ।